decided not to proceed with the with these repetitions. তাহলে কি হবে এটা? তার মানে হচ্ছে এটা চলছে না, মানে ওরা they have decided এটা তারা করবে না, proceed করবে না. মানে এটাতে আপনারা কি চেয়েছিলেন, মানে যে কেন করবে না এটা কি বলেছে তারা? এটা তো আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় মামলা করার জন্য, কেন করবে না সেটা তো the petitioners or the clients decide. আমি তো আর খোরশেদ আলম খান না. ইন্টারিম প্রেয়ার এখানে চাওয়া হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত এগুলো শোনানো না হয়, ততক্ষণ পর্যন্ত এই রিট পিটিশন শোনানো হয়, ততক্ষণ পর্যন্ত এই যারা এখানে পার্টিসিপেট করেছিল, ভার্সিক্যাল ইলেকশনে পার্টিসিপেট করেছিল, তাদেরকে যেন তারা যেন কোনো রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে না পারে. যেটা ভুল ভ্রান্তি হয়েছিল খবরের কাগজে দেখেছি, সেটা বিশেষ কোনো দল বা একাধিক দলকে এরকম কোনো প্রার্থনা চাওয়া হয়নি, তাদের নিবন্ধন বাতিল, তাদের নিষেধ করা, এরকম কিছু চাওয়া হয়নি. এই আদেশের পরে কি হলো যে নট প্রসিড চেক বলে নট প্রসিড করার অর্থ হচ্ছে করে নিয়েছেন, মানে হচ্ছে এটা ওনারা চালাবেন না, এটা খারিজ করেছে কোর্ট কি না, কোর্ট প্রসিড করবেন না, খারিজ যাওয়া খারিজ এত প্রশ্ন এখানে নেই. আপনি একটু